জি ছাড়া ওই আপনি ধরেন ছাড়বো হয়তো 32-33-35-এর ব্যাপার থাকতে পারে। জি জি প্রায়। আচ্ছা মূলত জাহিদ খান যেরকম সুন্দর সুদর্শন পুরুষ, এটা মনে করেন সেরকম সুন্দর সুদর্শন একটা গরু। হ্যাঁ তো কিন্তু তারপরে সুন্দর সুদর্শন হলে কিন্তু জাহিদ খান হইতে পারে না। জাহিদ খান একটাই বাংলাদেশের নাম্বার ওয়ান জাহিদ খান। মাটি কাটার দামে দাম বলতেছে নাকি? একবারে কম দাম কত বলতেছে? দাম রাখছি 35,000। 135 মানে কি 30 করে মন যাইতেছে নাকি? শুভ দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কাকন হাট থেকে। এই হাটটি রাজশাহী জেলা গোদাগাড়ি থানায় অবস্থিত, আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার করে। তো আজকে আমরা এই হাটে আসছি এবং এই হাটটি আর ঈদের আজকেই শেষ হাট। তো যদি গরু নিতে চান সকাল সকাল আসবেন। আর এই হাট আপনার দেখা যাচ্ছে 12টা-1টা থেকে 8টা পর্যন্ত হয়। তো আজকে এই হাট থেকে কুরবানি উপযোগী যে বেশ সুন্দর সুন্দর এই যেরকম দেশাল যে জাতের গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং জাতমান সম্পর্কে জানাবো। তো চলুন আমরা একটু কথা বলি গরু বিক্রেতা ভাইদের সাথে এবং কি দামে বেচা কেনা হইতেছে এই কাকন হাটে তাই আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বাসার গরু নাকি? না জি বাসার গরু। বাসার গরু? জি জি। একটাই আনছেন? জি একটাই আনছি। কি জাতের গরু ভাই এটা? জি কি জাতের গরু এটা? আপনাদের ধরেন পাকিস্তানি। পাকিস্তানি? পাকিস্তানি না দেশাল? না পাকিস্তানি। কত মনে টার্গেট দিতে আছেন কাস্টমারদেরকে? আপনার ধরে প্রায় প্রায় ধরে 5 মন মতো। 5 মন? জি। কত রাখছেন দাম? দাম 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 দেখেন 40। 140? জি। কয় জাতের গরু এটা? আপনার গরুর তো 4টায়। 4টা? জি। কেমন কি বলছে দাম? দাম বলছে 1 লাখ মানে ধরেন 26-27। 26-27? জি জি। 1 লাখ 26। কেমন কি হলে ছাড়ার নিয়ত আছে? জি ছাড়া ওই আপনি ধরেন ছাড়বো হয়তো 32-35-30-এর ব্যাপার থাকতে। জি জি প্রায়। আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন। দর্শক বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে গরু আছে এই কাকন হাটে। এই যে এই যে এই যে একটা লাল গরু আছে, মূলত এই গরুগুলা বেশিরভাগ গৃহস্থদের আর এরা মনে করেন হেভি ঘর বেকা। তো আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভাই। কয়টা আনছেন এরকম গরু? এটাই একটাই বাসার? বাসার। কত রাখছেন দাম? দাম 150 চাচ্ছে। 150? গোস্তর আইডিয়া কেমন দিতে আছেন? 4 মন। 4 মন? কয় দাঁতের গরু কাকা? দু দাঁত। দুই দাঁত? আচ্ছা ঠিক আছে বিক্রি করেন। দর্শক এটা হচ্ছে দুই দাঁতের গরু। তো এই পাশে এই যে একটা ছোট গরু আছে ভাই, কত নিল এটা? কত? 1,06,000। 106? সাদা ধব দেবে ভাই, এটা কত নিল? 70। তো এই যে পাশে আরো একটা ছোট গরু আছে, এই যে চাচা কেমন আছেন? ভালো। কয়টা আনছেন এই ছোট গরু? 105টা আছে। 105 চাইছেন? কয়টা আনছেন? একটাই। একটাই? কেমন কি বলছে দাম? দাম বলছে তো খুব মাটি কাটা করে বলছে দাম, আমরা ব্যবসায়িক আমরা বেচতে পাচ্ছি না। মাটি কাটার দামে দাম বলতেছে নাকি? একবারে কম দাম বলছে। কত বলতেছে? 80-85। 80-85? কেমন হবে গোশত? গোশ ভালো হবে। কয় মন হবে? পৌনে 3 মন। পৌনে 3 মন? ঠিক আছে কাকা বিক্রি করেন, এখনো তো অনেক সময় আছে হাটে। দর্শক এপাশে কিছু দেশাল গরু এবং ভালো ভালো মানের কিছু গরু আছে, যে দুইটা শিং খারাপ হবে, একবারে লাল টকটকে একটা গরু। ভাই কয়টা আনছেন গরু? গরু ভাই একটা নিয়ে আসছি। কি দাম দর চলতেছে নাকি? হ্যাঁ দাম চলছে মোটামুটি। কয় জাতের গরু ভাই এটা? 4 দাঁত। 4 দাঁত? কি বাড়ির গরু? হ্যাঁ এটা বাড়ির। কত রাখছেন দাম? দাম 160 চাচ্ছি। 160? 60। 160? কয় মন হবে গোস্ত ভাই? গরু 5.5 মন উপর আছে। 5.5 মন? ঠিক আছে ভাই বিক্রি করেন, এখন তো অনেক সময় আছে। দর্শক বন্ধুরা এই হাটে মূলত দেশাল গরু প্রচুর পরিমাণে আসছে আজকে, মূলত ঈদের শেষ হাট আজকে। কাকা কয়টা আনছেন? দুটাই? সকালে সকালে বিক্রি করে দিছেন, কি লসে বিক্রি করছেন না লাভে? লাভ করছি বাবু। লাভ করছেন? যাক আলহামদুলিল্লাহ। এই দুটা কয় জাতের গরু? দু জাত করে। এটাও দুটা? ওটা দুটা? জি। কোন জায়গা টানছেন? আমনুরা চাপাই, চাপাই থানা আমনুরা। জি। এটা কয় মন আছে গোস্ত কাকা? এটা 3 মন হবে। আর ওইটা ছোটটা? ওটা 5-6 মন হবে। দুটো ওজন দুটো মিলে 6 মন আছে। কত রাখছেন দাম? দাম রাখছি বাবু 2,30,000। 230? গরম কেমন কাকা আজকে? গরম ভালো। গরম ভালো আছে? গরমে নরম হয়ে দেওয়া যাবে না আজকে? হ্যাঁ দিয়ে দেবো। দিয়ে দিবেন না? হ্যাঁ। তো সিঙ্গেল কত রাখছেন দাম কাকা? ওই 120 নিবো, আর ওইটা 110 নিবো। 120-110? কেমন বলতে আছে দাম? দাম বলছে 200 বলছে। জোড়া 200 বলতে আছে? হ্যাঁ। কেমন কি হলে ছাড়ার নিয়ত আছে? ও পড়ে নিবো বাবু 200-এর উপর যায়। 210-20 যা হয়। হ্যাঁ ঠিক আছে কাকা বিক্রি করেন, এখন তো অনেক সময় আছে হাটে। হ্যাঁ দর্শক
আমরা একটু ওই সাইডে যাবো। ব্যবসায়ীরা কি শান্তি পান না? না না, লসের পালা ভারী, লসই বেশি আছে। লসই বেশি আমদানি, আমদানি আমদানি মানে দেশে বাংলাদেশে খুব প্রচুর গরু আছে, খামারে খামারে ভরা আছে, এখন সব বাহির করছে, সব সারা ক্ষতি হয়েছে। দাম কম তো আছে না কেন? দাম কম তো, দাম তো কম, দাম কম। হুম, মন তো আপনার 32,000 করে পড়তে আছে, দাম কেমন কম হইলো? 35 করে কিনতে হবে, 35 করে। হ্যাঁ, কুরবানি খাইয়ে দেখ কইছে, কম টাকা খরচ নাই, প্রচুর খরচ না, খরচ সরকারের কাছে লোন ভরা আছে বাঙালির, সরকারকে বলতে হবে তো। জানা দাম কমছে না কেন? লোন ছাড়ে চোরা সরে খায়, বুঝছো? কৃষককে দেয় না, খামারিকে দেয় না, মূলত খামারিদের জন্যই। হ্যাঁ, গরুর একটু দাম কম যাচ্ছে না? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, কাকা বিক্রি করে। দর্শক, এই যে পাশে আরো একটা চমৎকার একটা গরু আছে, লাল গরু। ভাই কয়টা আনছেন গরু? গরু এখন একটাই আছে, তিনটা আনছি, দুটো বিক্রি হয়ে গেছে। ভিতরে আছে কয় দাঁতের গরু ভাই? এটা দুই দাঁত, দুই দাঁত। বাড়ির নাকি না ভাই? ভাই কিনা কিনা গরু। কত রাখছেন দাম? দাম চাইছি 48, 148, 148। আলোচনা করার সুযোগ আছে না? জি জি বলেন। কেমন কি হলে সারা নিয়ত আছে ভাই? লাভ হলে পরে হয়তো ভাইয়া করব, চাইতে না। 5000 টাকা লাভ হলে, 5000 টাকা লাভ হলে, অত দরকার নাই, 2000 টাকা হলে বাড়ি হবে ভাই। কেমন যাচ্ছে ভাই আজকে হাট, যেহেতু ঈদের শেষ হাট আজকে? এখন হাট এখন বেচা কেনা ওরকম ভাবে লাগে নি তো ভাই, আজকে তো শেষ হাট, শেষ হলে ওরকম ভাবে তো বেচা কেনা লাগে। ওই বেলা যায় মনে হয় আল্লাহর রহমতে ভালো হবে, না হইতে পারে। হ্যাঁ আশা করছি, ঠিক আছে ভাই, বিক্রি করেন। দেখেন দর্শক, আজকে মনে করেন প্রচুর পরিমাণে গরু এসছে এই চোবার কাকুনাটে। এই যে একটা দেশাল একটা গরু, চমৎকার একটা গরু। কি কাকা দাতা? চার দাঁত, পাড়ার পাড়ার গন্ধ কয়কে? না না, শ্যাম্পতে ধোয়াছি। কয় দাঁতের গরু? চার দাঁত, চার দাঁত। ওই বাসার নাকি না কাকা? বাসার, এটা বাসা, পোষা গরু, বাসা। কত কত মনে টার্গেট দিতেছেন? এটা আমার 15 টার্গেট, আপনার 5 পয়েন্টে দাম বলছি, 105 বলতে আছে। নাম কে? যে শাহিন আলম বলতে আছে যে, ওনরা নাম কি নার গরু? হ্যাঁ গরুর নাম তো রাখেনি, ভাইরা বলতে আছে শাহিন আলম, শাহিন আলম। আচ্ছা হইলো, ওটাই হইলো শাহিন আলম, না দেশাল শাহিন আলম, দেশাল শাহিন আলম। কেমন কি হলে সারা নিয়ত আছে কাকা? 10 হলে ছাড়বো, 10 না, 5-6 পয়েন্ট বলছে দাম, 105 হয়ে যাবে ইনশাল্লাহ, ওই বেলা পর্যন্ত ইনশাল্লাহ হয়ে যাবে। দর্শক, চুপে চাপে দাম দর চলতেছে, হ্যাঁ চুপে চাপে দাম দর চলতেছে, মূলত গরুর দাম চুপে চাপেই হয়। কি হয়ে গেছে নাকি? না ভাই, হয়নি 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 ভাই, হয়নি। কই থেকে আসেন নিতে? শহর থেকে, শহর থেকে। রাজশাহী, রাজশাহী। রাজশাহী কোন জায়গায়? কোর্ট স্টেশন, কোর্ট স্টেশন। আমার বাড়ি তো শালবাগান, শালবাগান। দেখেন পছন্দ হলে নিয়ে চল যান। দর্শক, এই যে এদিকে বলে জাহিদ খান আছে, জাহিদ খান না? আচ্ছা দর্শক, এই যে নাম বলে জাহিদ খান, তো দেখি জাহিদ, জাহিদ খানের কি অবস্থা, জাহিদ খান দিগ্গজি মারে নিয়ে আবার দেখি। আসসালামু আলাইকুম। নাম কি রাখছেন কাকা? মোহাম্মদ আজহার আলী। ও গরুর নাম? গরুর নাম রা জাহিদ, তাই হলি হলো জাহিদ খান নাকি আবার? জাহিদ খান তো খালি দিগ্গজি মারে, কিন্তু এটা তো শান্তভাবে দাঁড়ায় আছে দেখতেছি। কয় মনে আছে কাকা টার্গেট? এটা ওজন 4.5 মন। কয় দাঁতের গরু কাকা এটা? দিদা। বাড়ির? বাড়ির একটাই আনা হয়েছে নাকি? একটাই। দাম কত রাখছেন কাকা এটা? এখন পর্যন্ত 35 বিলেছে, 35 উঠছে। হ্যাঁ এখন পর্যন্ত, এখন পরে কি হবে বলতে পারছি না। কেমন কি হলে সারা নিয়ত আছে আপনার? 150 নিয়ত করে আছে, এখন ওপর আল্লাহ কত দিবে বলতে পারছি না। 150, দেখেন এখন তো অনেক সময় আছে। তো দর্শক, মূলত কাকা এই গরুটা 150 হলে ছেড়ে দিবে। এই যে পাশে আরো দুটা এবং খাড়া শিং হয়ে আছে, শিং দুটা খাড়ায় আছে, লাল টকটকে। ভাই কেমন আছেন আপনি? ভালো। কয়টা আনছেন এরকম গরু? একটাই। একটাই? কি জাতের গরু ভাই এটা? দেশি গরু, 10 লাই। বাসার? বাসার, বাসার। কয় মনে টার্গেট দিতেছেন? গায়ের পেটের গরু এটা। আচ্ছা কত মন হবে গোস্ত কাকা? 4 মন ধরছেন। 4 মন ধরে বিক্রি করতেছেন নাকি? জি। দাম কত রাখছেন? দাম রেখেছি যে 30 চা আছে বা 32 চা আছে, 130-32 এরকম চা দাম। চা দাম এর ভিতরে আলোচনা করতে পারবে? করতে পারবে। কেমন কি হলে সারা নিয়ত আছে? জাহিদ খান গরু প্রচুর আছে এই কাকুনহাটে, তো সবাই তো জাহিদ খান হইতে পারে না। হ্যাঁ
কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন আজকে? একটা আনছি। বাড়ির গরু? বাড়ির গরু। কয় দাঁতের গরু এটা? দুইখান দাঁত। দুইখান। কয় মনের টার্গেট দিতে আছেন? চার মন দশ কেজি। চার মন দশ কেজি। কত রাখছেন দাম? দাম রাখছি 35,000। 135। মানে কি 30 করে মন যাইতে আছে নাকি? কি ভাই গরম হয়ে গেছে নাকি? গরমের জন্য দিলেন? গরমের জন্য, অনেক গরম। তারপর তো আজকে রোদ তেমন নাই, এমনি ধুমসা গরম আছে নাকি ভাই? ঠিক আছে, এটা বিক্রি করেন, এখন তো অনেক সময় আছে। দর্শক, এই যে পাশে কিছু চমৎকার চমৎকার গরু দেখতে পাইতেছি, যেমন চুস তেমন বডি তেমনই। তোমরা যে ওই পাশে একটু যাবো, আসেন। আজকে আপনাদেরকে কাকনার টিকা কুরবানি উপযোগী বেশ সুন্দর সুন্দর ছোট মাঝারি বড় সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কিছু ছোট গরু আছে। এই যে কাকা কেমন আছেন? ভালো আছি। কয়টা আনছেন? দামটা আছে আপনার 100 পুরা বলি। পুরো 100? কি ভাঙা ভাঙি হবে না? ভাঙা ভাঙি তো হবে, গাহকে তো দাম বলি হবে না? কত গোস্ত কেমন হবে? গোস্ত গোস্ত কেমন হবে? গোস্ত ভালোই হবে, বাড়ির মানে পোষা গরু। একবার অরিজিনাল দেশাল, কোনো ভেজাল নাই? কোনো ভেজাল নাই। হ্যাঁ, 90 এলে ছেড়ে দিবেন নাকি? এরকম মনে করছি। হ্যাঁ, কেমন বলতে আছে কাকা? হ্যাঁ, কেমন বলছে? হ্যাঁ, ওই 80-85। 80-85 যখন বলছে 90 ইনশাল্লাহ হয়ে যাবে লাস্ট পর্যন্ত। ঠিক আছে কাকা, বিক্রি করেন। যেহেতু আজকে লাস্ট হাট, শেষ হাট ঈদের, একা কোন হাট। যে পাশে আরো একটা চমৎকার করে, বাবারে চমৎকার একটা গরু আছে কি ভাই? হয়ে গেছে নাকি? না ভাই, কথা হয়েছে। কথা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, দাম দর করেন। দর্শক, এই যে পাশে একটা চমৎকার একটা, আচ্ছা এটা কত মনে টার্গেট দিতেছেন কাকা? কত মনে টার্গেট দিচ্ছেন? 3.5 মন। 3.5 মন। কয় দাঁতের গরু? 2 দাঁত। বাড়ির গরু? জি। কত রাখছেন দাম? 125। 125। মন মন কেমন যাইতে আছে আজকে? মন কত করে পড়তেছে? কেবল তো আনুরে ভাই, 30-32 যাইছে মন। ওরকমই ধরেন, এখনই আসলেন নাকি? ঠিক আছে, দেখেন যদি হয় দিয়ে দেন ওনাকে। দর্শক, এই পাশে একটা চমৎকার একটা বড় গরু দেখতে পাইতেছি আমরা। মূলত এই ধরনের গরু কম আসছে এই চোব ইয়া কাকন হাটে। আসসালামু আলাইকুম। কয়টা আনছেন আজকে কাকা এই গরু? গরু আছে 4টা। আছে 4টা? কয় জাতের গরু এটা? 4 দাঁত। এটা কি কি ইয়া কি জাতের গরু কাকা? দেশি গরু, দেশি গরু। একবারে অরিজিনাল দেশাল না? সুমন টাকা দাম। কত মনের টার্গেট দিতে আছেন? 5.5। 5.5 মন। কত রাখছেন দাম কাকা? দাম 60 বলছে। 60 বলতে আছে? আমি 80 চাহাছি। 80? 210। চাহার দাম 210। 210। ঠিক আছে কাকা, বিক্রি করেন। দর্শক, চমৎকার একটা গরু। এই যে দেখেন কত কতটা সুন্দর একটা গরু। এই যে মূলত জাহিদ খান যেরকম সুন্দর সুদর্শন পুরুষ, এটা মনে করেন সেরকম সুন্দর সুদর্শন একটা গরু। হ্যাঁ, তো কিন্তু তারপরে সুন্দর সুদর্শন হলে কিন্তু জাহিদ খান হইতে পারে না। জাহিদ খান একটাই বাংলাদেশের নাম্বার ওয়ান, জাহিদ খান। হ্যাঁ দর্শক, চমৎকার একটা গরু আছে আমাদের বড় ভাই নিয়ে দাঁড়ায় আছে। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কয়টা আনা হয়েছে এরকম সুন্দর গরু? আপাতত একটাই আনা আছে। একটাই? এখনই আসলেন নাকি? জি জি জি। কোথা থেকে আসছেন? কাকনহাট পাখড়ি দিঘি পাড়াতে। কয় মনে টার্গেট দিতে আছেন ভাই এটার? 4-5 মন হবে। 4-5 মন। কয় জাতের গরু? 2 দাঁত। 2 দাঁত। বাড়ির গরু? কত রাখছেন দাম? দাম তো যা আছে 150। 150। কেমন কি বলছে? বলছে দাম? ওরে বাবারে, 10-20-15 এরকম বলতে আছে। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক, যারা গরুর হাটে আসবেন এরকম গুতা মুতা খায়া খাবেন, এটা নিশ্চিত হয়ে আসবেন। হ্যাঁ, তো এই যে পাশে আর একটা গরু আছে, এই দেখেন, ওই দেখেন, এই যে এটা আবার দেখেন আইকে আবার মনে করেন ন্যাস দিয়ে আবার বাইরে সবাই জড়াইতে আছে। হ্যাঁ, ওইটার কাছে যাবো না। এই যে পাশে একটা কালো একটা গরু আছে, দেশাল গরু। নিছেন নাকি কাকা? বিক্রি করবেন? কেমন আছেন কাকা? ভালো নাই। কি বাজারের জন্য নাকি? দাম নাই না? কি কারণে দাম নাই? আমদানি বেশি দাদি, আমদানির জন্য না? সেনা মানুষের টাকা নাই পকেটে, বাংলাদেশের মানুষের মানে চাহিদার চেয়ে আমদানি হয়ে গেছে বেশি, বেশি টাকা নাই পকেটে। কত এই কয়টা আনছেন আজকে? দুটা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়নি। একটা বিক্রি হয়নি, এই যে এটা না, আর একটা কোথায় আছে? আর একটা ওই হাটের ওই পাশে আছে। দর্শক, এই যে একটা গরু, মূলত ছোট গরু, এটা মাঝারি ছোট গরুই বলা যায়, মাঝারি না। কয় জাতের গরু কাকা এটা? 2 জাতের গরু। 2 জাতের? দেশাল? দেশিয়াল। কত রাখছেন দাম এটার? এটা দাম রাখছি 195। 195? 195 নাই, শুধু 95, আবার 100 বলতে আছে। তারপরে ব্যাটারা লাই না কেউ, টাকা নাই। তারপরে লিতে আছে না? না, টাকা নাই।
আজকে তো শেষ হাট, এই কাকন হাট শেষ, আর তো হবে না ঈদের আগে। তারপরেও বেচা কেনা মোটামুটি যাচ্ছে না, একবারে খারাপ, একবারে খারাপ নাই কি অনলাইন খরিদার নেই। কেবল তো শুরু হইতে আছে, জমজমাট হইতে আছে, দেখেন শেষ পর্যন্ত দেখেন কি, শেষ পর্যন্ত এই এরকমই চলবে, শেষের শেষ এটাই শেষ চলে। ঠিক আছে কাকা, বিক্রি করেন, দেখেন কি অবস্থা হয়। দর্শক, এই যে পাশে একটা দেশাল গরু দেখাইছিলাম, কালো কুচকুচে, ওরতে এই গরুগুলো রাগি হয় বেশি। কাকা কয়টা আনছেন? একটা। একটাই বাসার? কি রাগি নাকি মারে নাকি কাকা? এই যে ধরা মাত্র মানে ধরতে গেলে তো লাভালাভি করতে আছে, ভয় করবে তো মানুষ দেখে, হঠাৎ একটু ভয় করবে না। কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁত কত রাখছেন দাম? 110-15 কইছে। 110-15 বলছে না? আপনি চাইছেন? আমি চাইছি 35। 135 চাইছেন? কেমন আছে ওজন? 4 মণ হবে। 4 মণ মানে 130-132 এরকম মনে হয় মন যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে কাকা, বিক্রি করেন, দেখেন কি অবস্থা হয়। আর গরমও আছে মোটামুটি ভালো। দর্শক, মূলত গরুর মাংস আপনার দেখা যাচ্ছে মন যাচ্ছে আপনার 30-32, তো এদিকে বেশ কিছু সুন্দর সুন্দর সুদর্শন বর্ডার গরু আছে। এই যে আমাদের ভাই নিয়ে দাঁড়ায় আছে, দেখি এটার কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনা হয়েছে যে বর্ডার গরু? একটাই? জি। বাসার? না ব্যবসার। ব্যবসার গরু না? কোথা থেকে আসছেন ভাই? গোদাগাড়ি উপজেলা। গোদাগাড়ি? গোদাগাড়ি। কয় দাঁতের গরু ভাই এটা? দুই দাঁত থেকে আবার একটা উঠে গেছে দাঁত। মানে তিনটা? জি। কেমন আছে টার্গেট গোস্তর? হ্যাঁ, গোস্তর কেমন টার্গেট দিতেছেন? 5 মণ। 5 মণ কত রাখছেন দাম ভাই? দাম যা আছে 160-162। 160-162 বলছে কি দাম? দর বলছে কেমন কি বলতে আছে? 40-42 এরকম বলছে। 40-42 আপনার তো 150 হইলে মনে হয় ছেড়ে দিবেন না? হ্যাঁ, টার্গেট আছে আর কি। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক, বলতে এই যে এই ধরনের গরুগুলো একটু কম আসছে এই কাকন হাটে, কারণ এই হাটে মনে করেন যারা গৃহস্থ ওই সব গরুগুলো একটু বেশি আসে, পোষা গরু। তো এই যে আরো একটা লাল টকটকে, বাবারে লাল টকটকে একটা সুদর্শন একটা বিশাল সাইজের একটা গরু আছে, তো মূলত মোটামুটি ভালো সাইজের এই গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা হাটের আজকে? আছে ভালোই আছে, খারাপ চলছে মোটামুটি না? চলছে। কতদিনের গরু এটা? দাঁত দাঁতে নিয়ে এখনো? এখনো দাঁত নেই। এই কুরবানি দিতে পারবে? না, বয়স হয়েছে? কুরবানি হলো, বয়স হয়নি না। কত রাখছেন দাম? দাম তো চাচ্ছি 180। 180 খামারি উপযোগী, কেমন কি হলে ছাড়বেন? মোটামুটি 70। 70? আচ্ছা দর্শক, মূলত এই গরুটার দাঁত হয়নি, 170 এলে ছাড়বে। হ্যাঁ, তো কুরবানি দিতে পারবেন না, এটার খামারের জন্য নিতে হবে, দাঁত হয়নি। তারপরে দর্শক, এ পাশে আরো দুটা দেশাল গরু আছে, দেশাল। এই যে, এই যে দুটো দেশাল গরু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন এরকম দেশাল গরু? দেশাল গরু এখন 5টা ঢুকাল, আরো 3টা ঢুকবে, 8টা। 8টা? এই যে মাঝারি সাইজেরই? এগুলো মাঝারি সাইজের। কয় দাঁত করে আছে এগুলা? এগুলা দুই দাঁত করে। দুইটা দুই দাঁত করে আছে? দুই দাঁত করে। এটার টার্গেট কেমন দিতেছেন মাংসর? এটা কত হবে আপনার? 3 মণ হবে। 3 মণ? আর এটা হবে? এটা 4 মণ হবে। 3 মণ 4 মণ? এটা যেহেতু বড়, বডি ফিটনেসও খুব ভালো। এটা কত রাখছেন ভাই দাম? এটা দাম চাইছি ভাই 125, দেখ 110 হলে বেচবো। 110 হলে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন। আর এটা? এটা 145 চাইছি, এটা 30,000 হলে ছাড়বো। 130 হলে ছাড়বে। কেমন যাচ্ছে ভাই আজকে কাকনহাট? কাকনহাট যাচ্ছে ভালো, কিন্তু কেবল তো ঢুকনো আমি। কেবল ঢুকলেন ওই বেলা বুঝা যাবে, ভালো গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, মূলত এই কাকনহাট সপ্তাহে একদিন বসে, প্রতি বৃহস্পতিবার করে। যদি গরু নিতে চান, আজকে শেষ হাট এই কাকনহাট, কারণ ঈদের আগে আজকেই শেষ হাট। তো আজকে এ পর্যন্তই ছিল কাকনহাটের গরুর দাম জানানো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।